আমরা এবার গেটে ফ্রিল্যান্সারে কিভাবে কোনো একটি প্রজেক্টে বিট করতে হয় সেই প্রক্রিয়া জানব। প্রজেক্টে বিট করার অর্থ হচ্ছে আপনি কোনো একটি প্রজেক্ট উইন করার জন্য আপনি সেই প্রজেক্টের কাজটি বুঝে সেই অনুযায়ী আপনি যদি সেটা করতে সক্ষম হন এবং সেই অনুযায়ী আপনি একটি চার্জ বা রেট আপনার ক্লায়েন্টকে দিবেন, এবং সেই ক্লায়েন্ট যদি আপনার রেট এবং আপনার সার্বিক বিষয় অর্থাৎ আপনার প্রোফাইল, আপনার আপনি যে সকল বিষয় স্কিলড, এই সব বিষয় মিলিয়ে যদি সে আপনার উপর আস্থা আনতে পারে তাহলে সে আপনাকে কাজটি দিবে। যাই হোক, আমরা এবার সেই প্রক্রিয়াটি দেখব, অর্থাৎ আমরা দেখব কীভাবে প্রজেক্টে আমরা বিট করতে পারি। এই জন্য প্রথমেই আমরা আমাদের এই গেটে ফ্রিল্যান্সারে যে প্রজেক্টগুলো আছে সেটি ব্রাউজ করব, এবং আমরা জানি যে আমরা ব্রাউজ লিঙ্কে ক্লিক করে আমরা এই প্রজেক্ট ব্রাউজ করতে পারি, অর্থাৎ আমরা হোম পেজ থেকে বা আমাদের অ্যাকাউন্টের প্রাইস থেকে ব্রাউজ প্রজেক্ট ক্লিক করলে এই ধরনের একটি লিঙ্ক পাবো। এই পেজে 100টি নতুন যে ফিচার প্রজেক্ট রয়েছে সেটি এখানে আছে, আমরা এখান থেকেও আমরা আমাদের কাজ খুঁজে নিতে পারি ফিচার প্রজেক্ট থেকে, অর্থাৎ এখানে কোনটি লোগো বা গ্রাফিক্স ডিজাইন বা এই ধরনের কাজে পড়েছে। যেমন গ্রাফিক্স ডিজাইনের এখানে একটি কাজ রয়েছে, এভাবে আমরা দেখে নিতে পারি। তবে আমাদের কাজের সুবিধার্থে আমরা সরাসরি এই লোগো ডিজাইন এই লিঙ্কটি ব্রাউজ করব, এবং এখানে 172টি কাজ লাইভ আছে। এই 172টি কাজ থেকে আমরা দেখব আমাদের বিট করার মতো কোনো কাজ আমরা খুঁজে পাই কি না, এবং প্রত্যাশিত কাজটি আমরা যদি খুঁজে পাই সে কাজটিতে আমরা বিট করব। ইন্টারনেট স্পিড খুব স্লো হওয়ায় আমরা সাইটটি ব্রাউজ করতে কিছুটা দেরি হচ্ছে। পেজটি লোড করতে পারছে না, আমি পেজটি লোড করে পুনরায় ভিডিওতে ফিরছি। আমরা এই লোগো ডিজাইন লিঙ্কটিতে ক্লিকের মাধ্যমে এই লোগো ডিজাইন ক্যাটাগরিতে যে সকল প্রজেক্ট রয়েছে আমরা তার একটি তালিকা পাচ্ছি। এখানে কোন প্রজেক্টটি কবে পোস্ট করা হয়েছে, কবে স্টার্ট হয়েছে এবং কবে এন্ড হবে তার ডেট উল্লেখ আছে। এতে কতটি বিট পড়েছে তার উল্লেখ আছে, এবং অ্যাভারেজ বিটের রেট এখানে উল্লেখ আছে, এবং এখানে রয়েছে এর জব টাইপস। যাই হোক, এখান থেকে আমরা দু একটি প্রজেক্ট বিট করার প্রক্রিয়া দেখব। আমরা লোগো নিডেড ফর ওয়েব ডিজাইন কোম্পানি, যেখানে অলরেডি 40টি বিট পড়েছে এবং যার গড় বিট রেট হচ্ছে $63, এবং এটি মূলত ট্রায়াল প্রজেক্ট হিসেবে এখানে সংযোজিত হয়েছে। অর্থাৎ আপনি যদি নতুন বিটকারী হন এবং আপনার যদি কোনো রেটিং না থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রজেক্টে অ্যাটেন্ড করে আপনি সুবিধা পেতে পারেন। সাধারণত নতুন ইউজারদেরই এই ধরনের প্রজেক্ট বেশি দেওয়া হয়। যাই হোক, আমি এই প্রজেক্টটিকে একটি নতুন ট্যাবে ওপেন করছি। লক্ষ্য করুন, এটি হচ্ছে সেই প্রজেক্টটি যেটি একটি ট্রায়াল প্রজেক্ট। এটি $30 থেকে $250 এর বাজেট। এটি ফেব্রুয়ারির 12 তারিখে তৈরি হয়েছে এবং বিট শেষ হবে হচ্ছে February 19। প্রজেক্ট যিনি ক্রিয়েট করেছেন তার ইনফরমেশন এখানে রয়েছে, ল্যাপ্রো ডিজাইনস। এখানে
তার কাজের ডিসক্রিপশন, আই এম লুকিং ফর এ লোগো ফর মাই কোম্পানি অ্যান্ড আই ওয়ান্ট ইট টু ম্যাচ টু ম্যাচ দ্য কালার স্কিমস অন মাই নিউ ওয়েবসাইট লোকেটেড হেয়ার। এখানে তার একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছে এবং এই এই ওয়েবসাইটের জন্যই মূলত উনি একটি লোগো তৈরি করতে চাচ্ছে এবং আমরা এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখছি। হ্যাঁ, এই ওয়েবসাইটের জন্য মূলত একটি লোগো তৈরি করবেন করতে চাচ্ছেন উনি। আই উড লাইক ইট এলডি, লেবরা ডিজাইনের প্রথম দুই অক্ষর এখানে মেইন লেটার হিসেবে উনি রাখতে চাচ্ছেন এবং এটি অরেঞ্জ এবং ইয়েলো কালারের লোগো উনি প্রেফার করছেন এবং উনি একটি মকআপ ডিজাইন চাচ্ছে আপলোড করতে বলেছেন এখানে। যাই হোক, আমি এই প্রজেক্টটিতে বিট করতে যাচ্ছি। আমি মনে করছি যে আমি এই প্রজেক্টের জন্য একটি ভালো লোগো তৈরি করতে পারবো, ফলে আমি এই প্রজেক্টটিতে বিট করব। বিট করার জন্য বিট অন দিস প্রজেক্ট এটি আমি ক্লিক করব। তবে এখানে ভিউ প্রজেক্ট ক্লারিফিকেশন বোর্ড, অর্থাৎ এই প্রজেক্ট সম্পর্কে কোনো কোশ্চেন যদি থাকে বা আরও ক্লিয়ার হতে চাইলে এই লিঙ্কটিতে আমরা যেতে পারি। যাই হোক, আমি প্রজেক্টটি মোটামুটিভাবে বুঝে গিয়েছি এবং এটি আমি করতে সক্ষম, ফলে আমি এখানে বিড অন দিস প্রজেক্ট ক্লিক করব। তবে এখানে বিড করার আগে আমি বিটের গড় রেঞ্জটি একটু দেখে নিব। 65, 30, 130, 150, 100 বিভিন্ন রেট রয়েছে, অর্থাৎ গড়ে 100 নিচের রেটটাই বেশি এবং আমরা এর গড় দেখেছি 67 বা 65 এই ধরনের। যাই হোক, আমি আমার মতো করে আমি এই প্রজেক্টটি বিট করতে চাচ্ছি। আমি প্রজেক্টটি মূলত করতে যাচ্ছি ফর এক্সাম্পল, যদি $100 হয় তাহলে ৭০০০ টাকার মতো এই প্রজেক্টটির বিটিটিতে বাংলাদেশি টাকায় ভ্যালু হয়। আমি প্রজেক্টটি $101 অফার করছি। এটি আমার ইচ্ছের উপর ডিপেন্ড করে, আপনি আপনার মতো করে এটি অফার করতে পারেন। তবে প্রজেক্টের রেঞ্জ কিন্তু 30 থেকে 250 এর মধ্যেই হতে হবে। আমি কতদিন এই ডিজাইনটি দিতে পারবো সেটি আমি দুদিন সময় নিচ্ছি। এখানে আমি এটিও রিকোয়ার্ড একটি ফিল, প্রোভাইড দ্য ডিটেলস অফ ইউর বিট। আমি এই বিটটির সম্পর্কে আমি ডিটেলস এখানে লিখে দেব। আমি আমার এই ক্লায়েন্টকে পিএম করতে চাচ্ছি, প্রাইভেট মেসেজ পাঠাতে চাচ্ছি, ফলে সিপিএম ফর ডিটেলস আমি একটি মেসেজ এখানে দিচ্ছি এবং তার আগে আমি লিখে দিচ্ছি আমি একটু কমেন্ট লেখার আগে সাইটটি দেখে নিই। যেহেতু লোগোটি এখানে হবে, লোগো উইল বি হেয়ার, আমি এই সেমি ব্ল্যাক অর্থাৎ অ্যাশ এবং ব্ল্যাকের যে মিশ্র কালারটি আছে এর এখানে এই কালারটিকে কীভাবে ফুটিয়ে তুলতে পারি এবং দুটো অক্ষর ব্যবহার করে তার উপর আমি তাকে কোনো কমেন্ট করব কি না সেটি আমি দেখে নিচ্ছি। এবং এখানে তার থিমে কিছুটা 3D লুকস রয়েছে, তা সেটিও একটি বিবেচ্য বিষয় এবং তার এখানে বেশ কয়েকটি ক্ষেত্রে 3D লুকস রয়েছে, এটিও একটু আলোচনার বিষয় রয়েছে। যাই হোক, আমি সিম্পলি একটি মেসেজ পোস্ট করছি।
একটি বিষয় মনে রাখবেন, প্রজেক্টের যে পোস্টকারি থাকেন অর্থাৎ মূল কোম্পানি, তাকে অ্যাট্রাক্ট করার জন্য এটি আপনার একটি গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ এখানে আপনি আপনার প্রোফাইলের পাশাপাশি এখানের বক্তব্যটিও জোরালো হলে ভালো। যাই হোক, খুব অল্প সময়, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাজে এটি তৈরি করছি, আমি খুব সিম্পল একটি বাক্য দিচ্ছি, আপনি এই বাক্যটি সবসময় খুব কেয়ারফুলি এটি দিবেন, হয়তো বা এই বাক্যের উপর বেস করে আপনার উপর বায়ারের রাস্তা আসতে পারে। আমি ইমেলের মাধ্যমে, কেউ যদি আমার বিট থেকে লোয়ার বিট করে সেটি আমি নোটিফাই হব কি না সেটির জন্য আমি এই অপশনটি টিক দিচ্ছি। তবে আমি এক্ষেত্রে নোটিফাই হতে চাচ্ছি না, কারণ আমি ইতিমধ্যেই দেখেছি যে $100 নিচে অনেকেই বিট করেছে এবং $100 উপরেও কেউ কেউ বিট করেছে, এবং আমি জানতে চাচ্ছি না কেউ আমার এর থেকে কম কেউ করলো কি না। তবে আপনি যদি অনেক সময় এটি জানতে চান আপনার হয়তো বা বিটটি চেঞ্জ করা বা অন্য অন্য পারপাজে, সেক্ষেত্রে আপনি এটি টিক দিতে পারেন। যাই হোক, আমি আমার বিটটি প্লেস করছি এই প্লেস বিট লিঙ্কটিতে ক্লিকের মাধ্যমে। আমার বিটটি প্লেস হয়ে গেছে। এবার আমি যদি আমার অ্যাকাউন্ট সেকশনে যাই, তাহলে দেখব যে আমার যে বিটটি আমি করেছি সেই বিটটি অ্যাড হয়ে গেছে। লক্ষ্য করুন, প্রোভাইডার অ্যাক্টিভিটিস লিঙ্কের মধ্যে আমি ল্যাবরো ডিজাইনের জন্য একটি বিট করেছি $101। আমি এবার পিএম পোস্ট করতে চাচ্ছি, অর্থাৎ যেহেতু আমি তাকে বলেছি আমার পিএম দেখো, সেহেতু আমি এখানে তাকে পিএম করছি।
আমি তাকে পিএম করার জন্য কিছু বর্ণনা দিচ্ছি, যে আমি তার সাইটটি দেখেছি এবং সাইটে কিছু থ্রি ডি লুকস অ্যানিমেলস এলিমেন্টস রয়েছে, উপাদান রয়েছে, এবং সে তার লোগোটা ব্ল্যাক এরিয়াতে পেস্ট করতে যাচ্ছে, এবং আমি তার কালার স্কিমটা ক্যাচ করতে পেরেছি। কেস্ট
আমার প্রাইভেট যে মেসেজটি আমি তৈরি করেছি এটি আমি পোস্ট করছি। আমি মেসেজটি একটি কপি রেখে দিচ্ছি, আমি এটি পোস্ট করছি। প্রাইভেট মেসেজ সাকসেসফুলি পোস্টেড ইন 4 সেকেন্ড, এটি অটোমেটিকলি আমাকে রিডাইরেক্ট করবে। আমার প্রাইভেট মেসেজটি এখানে প্রদর্শিত হচ্ছে। যাই হোক, আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের কোনো একটি প্রজেক্টে আমাদের বিট করতে পারি এবং আমরা পিএম করতে পারি, অর্থাৎ প্রাইভেট মেসেজ পোস্ট করতে পারি। এভাবে আমরা যে কোনো প্রজেক্ট, অর্থাৎ আমাদের পছন্দের যে কোনো প্রজেক্টের জন্য আমরা আমাদের অফার বিট করতে পারি এবং সৌভাগ্যক্রমে আমাদের কাজ পেয়ে গেলে পরবর্তীতে কাজগুলো পাওয়ার সহজ হবে। প্রথম কাজটি পেতেই কিছুটা দেরি হয়, কারণ আপনার উপর আস্থা আনতে অবশ্যই ক্লায়েন্টের একটু সময় লাগবে এবং আপনি ট্রায়াল প্রজেক্ট অনুযায়ী আপনি যদি সাকসেসফুলি তাকে একটি ডেলিভারি দিতে পারেন তাহলে এটি আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হিসেবেই থাকবে। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী লেসনে এই বিষয়ে আরও বিস্তারিত কিছু জানবো।